হাসিনা যেন এই দেশে আর আসতে না পারে। আমরা অঙ্গীকারবদ্ধ, হাসিনার কোনো প্রেতাত্মা এরাও যেন দেশে আসতে থাকতে না পারে। ইন্দুরের গর্তে ঢুকছে, ইন্দুরের গর্তে থাকবে। 18 বছর তোমরা জুলুম করছো, কয় বছর? 18 বছর। আল্লাহ যেন তোমাদেরকে চিরতর ধ্বংস করে দেয়। আমি আমার মাদ্রাসা নিয়ে দোয়া করছি, আল্লাহ লানত নাজিল করো, গজব নাজিল করো, যে একেবারে কেয়ামত পর্যন্ত এই দলের নাম যেন কেউ না নেয়। قال النبي صلى الله عليه وسلم نصرت بالشباب وخالفني الشيوخ আল্লাহ রাসূল বলেন আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। তো যুগে যুগে বিভিন্ন বড় বড় সংগ্রাম যুবকদের দ্বারাই হয়েছে। আফগানিস্তানে যারা সংগ্রাম করছে ওরাও যুবক, তালেবান মানে ছাত্র আর কি। তো বাংলাদেশেও যুবকরাই করছে। তো আলহামদুলিল্লাহ যুবকদের এই অবদান এটাকে ধরে রাখতে হবে। মনে করেন যে আপনি একটা স্বাধীনতা অর্জন করছেন, অর্জনের চেয়ে এটাকে ধরে রাখা অনেক বড় বিষয়। আর প্রথমে নিজের এলাকা আগে হেফাজত করেন, যে এই এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, এই এলাকায় কোনো অন্যায় হবে না, এই এলাকায় কেউ অন্যায়ভাবে একটা থাপ্পড় দিবে না। একটা থাপ্পড় দিলে 10টা খাওয়ার যোগ্যতা নিয়ে দিবে। এই এলাকায় আর কোনো একক ডিরেক্টরশিপ চলবে না। আগে নিজের গলি হেফাজত করেন। তালেবানরা সংগ্রাম শুরু করছে কেমনে? প্রথমে একটা গ্রাম ঠিক করছে, এই গ্রামের দৃশ্য দিকে আরেক গ্রাম ডাকছে, ওই গ্রাম ঠিক করছে, ইউনিয়ন ঠিক করছে, আরেক ইউনিয়ন গেছে। এইভাবে তারা 17 বছরে সারা আফগানিস্তান জয় করছে। ঠিক আমরাও ইনসাফের ঝান্ডা নিয়ে ইমাম সমাজের নেতৃত্বে আমরা আগে বাড়ি ইনশাল্লাহ। প্রথমে নিজের গলি ঠিক করি, যে এই গলিতে কোনো ধরনের হুমকি ধমকি চলবে না। বহুত শুনছি আমরা এখানে, বহুত হুমকি ধমকি শুনছি, এই কথা বলবেন, ওই কথা বলবেন না, কণ্ঠ চেপে ধরছে। এখন আমরা, আমাদের বাক স্বাধীনতা আসছে, আমরা কোরআন হাদিসের সঠিক কথা বলবো ইনশাল্লাহ। অতীতেও বলেছি, এখনও বলবো। মিনার সাহেব সবসময় সত্য বলার অভ্যস্ত, ওনার কণ্ঠে কেউ হাত দিতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা যারা আছেন ওনার সহযোগী হয়ে থাকবেন ইনশাল্লাহ, ওনাকে সহযোগিতা করবেন, আপনারা হবেন আনসার। যদি সহযোগিতা করেন আনসারের ফজিলত পাবেন ইনশাল্লাহ। এই জন্য আমার একটা প্রস্তাব হলো যে যে কমিটি করার কথা আসছে, প্রত্যেক এলাকায় শান্তি সমন্বয় কমিটি, এটা আমার মনে হয় করলে ভালো হয়। এবং এটা শুধু কমিটি করে কাগজে কলমে কমিটি না ভাই, প্রত্যেক দিন বসতে হবে তাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক এবং দেশটাকে প্রকৃত স্বাধীন করুক, এবং হাসিনা যেন এই দেশে আর আসতে না পারে। আমরা অঙ্গীকারবদ্ধ, হাসিনার কোনো প্রেতাত্মা এরাও যেন এদেশে আসতে থাকতে না পারে। ইন্দুরের গর্তে ঢুকছে, ইন্দুরের গর্তে থাকবে। ঠিক আছে, তোরা ইন্দুরের গর্তে, তোদের জন্য 18 বছর তোমরা জুলুম করছো, কয় বছর? 18 বছর। আল্লাহ যেন তোমাদেরকে চিরতরে ধ্বংস করে দেয়। আমি আমার মাদ্রাসা নিয়ে দোয়া করছি, আল্লাহ লানত নাজিল করো, গজব নাজিল করো, যে একেবারে কেয়ামত পর্যন্ত এই দলের নাম যেন কেউ না নেয়।